এবছরও ভাল্লুকের আতঙ্ক ডুয়ার্সের মালবাজার মহকুমার মেটেলি ব্লকে। সোমবার সকালে চা বাগানে স্প্রে করার সময় দেখা মেলে ভাল্লুক, এমনটা জানিয়েছেন স্প্রে করার কাজে নিয়োজিত শ্রমিকরা। উল্লেখ্য যে গত বছর শীতের সময় ভাল্লুকের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল ডুয়ার্সে, এমনকি ভাল্লুকের আক্রমণে মৃত্যু হয়েছিল একজনের। গ্রামবাসীরা পিটিয়ে মেরেছিল একটি ভাল্লুকেও। তারপর ডুয়ার্সের একাধিক এলাকা থেকে এই ভাল্লুক উদ্ধার করা হয়েছিল। এবার ফের পড়তে না পড়তেই ভাল্লুকের আতঙ্ক ডুয়ার্সে। ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসা সংলগ্ন কিলকোট চা বাগানে অন্যান্য দিনের মতো স্প্রে করা কাজ করছিলেন বাগান শ্রমিকেরা এবং সে সময় একটি ভাল্লুককে দেখতে পান শ্রমিকেরা। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় বন্ধ করে দেওয়া হয় চা বাগানের ওই সেকশনে কাজকর্ম। পাশাপাশি ভাল্লুক দেখতে অনেকেই ভিড় জমিয়েছিলেন। খবর পাওয়া মাত্রই বন দপ্তরের কর্মীরা এসে হাজির হন, তল্লাশি জারি রয়েছে। अभी ना जाओ छोड़ कर बाबा। दादू बाबा डॉक्टर एवरीथिंग इज अंडर कंट्रोल। आपना रा उनार संगे देखा करते पारे। आमरा जानी आपना हृदयेर कथा। हृदयेर मानुष के भालो राखी आमरा। नियोटिया गेटवेल हेल्थ केयर सेंटर जीवनेर प्राण स्पंदन। আচ্ছা দাদা, কি হয়েছে সকালে, কি এখানে কি ঘটনা শোনা যাচ্ছে? সকালে এখানে স্প্রিং হচ্ছিল। আচ্ছা আচ্ছা। ওদের স্প্রিং করছিল তখন লেবাররা দেখতে পেয়েছে। আচ্ছা ভাল্লুক এই সেকশনেই দেখা গেছে? এই সেকশনে, মানে একটা ভাল্লুক? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মানে কি কি বলবেন তখন থেকে, তারপরে কারা 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 আসছে এখন? তারপরে তো সবাইকে ওরে ফোন করে বলেছে যে ব্যাপার এখানে ভাল্লুক দেখা গেছে বলে। আচ্ছা আচ্ছা। তারপরে আমরাও ডিপার্টমেন্টকে ফোন করলাম। হ্যাঁ। তারপর ওনারা বললো যে ঠিক আছে, কাউকে কাছে যেতে দিবে না। হ্যাঁ। আমরা আসতেছি। এসেছে ওনারা এখন। এমনি কোনো দুর্ঘটনা ঘটেছে এখন অবধি? না এখন। আচ্ছা, এর ইতিমধ্যে কিছুক্ষণ আগে অবধি দেখা গেছিল নাকি সে ভাল্লুক? হ্যাঁ একবার দেখা দেখি। আপনারা এই সেকশনে, এই কত নম্বর সেকশন এটা? টেবিল টপ। টেবিল টপ বাগানে? টেবিল টপ। আচ্ছা আচ্ছা। এমনি এখন তো বাগানে কাজকর্ম বন্ধ রাখা হয়েছে এখানে? এখন এখানে বন্ধ রাখা হয়েছে। আপনার নাম? মানে এই সেকশনে বন্ধ রাখা। এই সেকশন। আপনার নাম? রতন মির্জা। বাগানে বড় বাগান বাবু। বাগান বাবু।